আমি এসআই বিশ্বকিদ্যে আউটপোস্ট ইনচার্জ হাসিমারা। গত 11/7/2024 সকাল আনুমানিক 8টা নাগাদ মোবাইলে ইনফরমেশন পাই যে একটি টোটো থেকে স্কুলের বাচ্চাকে দুজন দুষ্কৃতী অপহরণ করে নিয়ে যায়। সেই টোটোটি নিউ হাসিমারা থেকে ওল্ড হাসিমারা স্কুলের পথে যাচ্ছিল। নিউ হাসিমারা পুরোনো হাসিমার মাঝখানে একটা লাল ফটক বলে জায়গার নাম আছে, সেই জায়গার মাঝখানে আমাকে এক বাইকালা আসে আটকায়, বলে বেশি হেল্লা করলে গুলি মারবে। আমি বললাম যে আমার জীবন থাকতে আমি বাচ্চার জীবন, তখন আমার মুখে স্প্রে করে। হ্যাঁ, আমি তখন আমার গাড়িতে পুরোনো কাপড়া থাকে একটা, কাপড়া দিয়ে মুখ মুছে ফটাফট আমি বাচ্চার মাকে ফোন করি, তুমি পুলিশের সাহায্য নাও, তোমার বাচ্চা ছিনতাই হয়ে গেল। जैसे ही मेरे को इन्फॉर्मेशन मिली मैं तुरंत भागते भागते गई थाना में, उनको मैंने इन्फॉर्म किया। এরপর এই খবর পাওয়ার সাথে সাথে আমি আমার সঙ্গে একজন হোমগার্ড এবং দুজন সিভিক ভাইকে নিয়ে অ্যাকশনে নামি, খোঁজ করি। খোঁজ করতে করতে কালচিনি এবং ওল্ডহাসিমারা রাস্তায় একটি বাইককে দ্রুত গতিতে যেতে দিই, সেই বাইকটি দেখে সন্দেহ হয় এবং বাইকটিকে আটকে, বাইক আটকানোর পরে দেখা যায় দুজন দুষ্কৃতীর মাঝে ছোট বাচ্চাটি বসেছিল এবং চিৎকার করছিল। আটকানোর পরে বড়বাবু লাফায় গিয়ে বাচ্চাটাকে ওর কাছ থেকে নেয়, নেওয়ার যখন বাচ্চাটাকে নিতে ছিল তখন পিছনে যে দুষ্কৃতী বসেছিল বাচ্চা নিয়ে, সে আর্মস বের করে আর্মসটা বের করে কিছু করার আগে আর্মসটা আমি ঝাঁপিয়ে গিয়ে ধরে, যাতে বাচ্চা আর বড়বাবুর কোনো বিপদ না হয়, যার জন্য আমি আর্মসটাকে ওর হাত থেকে কেড়ে নিয়েছি। এরপরে আমরা ওই দুষ্কৃতিকারীকে থানায় নিয়ে আসি, বাচ্চাটিকে ওর বাবা মার হাতে অক্ষত অবস্থায় তুলে দিই। मेरे बच्चे को एकदम सही सलामत मुझे वापस कर दिया विद इन 20 मिनट्स। तो मैं इस विषय को लेके हाशिमारा थाना को, अलीपुर द्वार डिस्ट्रिक्ट पूरा पुलिस को मैं बहुत बहुत थैंक यू बोलूंगी कि आज उन्होंने एकदम मेरे बच्चे के लिए इतना कुछ किया, वैसे ही आगे भी इन लोग सबके लिए ऐसे ही काम करते रहे। केस स्टार्ट करूं, इन्वेस्टिगेशन अभी चल रहा है।